গোয়ালদি মসজিদ সোনারগাঁয়ে বিদ্যমান স্বল্প সংখ্যক মধ্যযুগীয় স্থাপনাশৈলীর মধ্যে অন্যতম নিদর্শন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার অন্তর্গত পানামা নগর হতে মাত্র 6 কিলোমিটার উত্তর পশ্চিমে এটির অবস্থান। একটি শিলালিপির তথ্য অনুযায়ী সৈয়দ আশরাফ হুসাইনের পুত্র সুলতান আলাউদ্দিন শাহর শাসনামলে 925 হিজড়ির 15ই শাবান 1519 খ্রিস্টাব্দের আগস্টে হিজোবার আকবর খান এটি নির্মাণ করেন। আলেকজান্ডার কার্নিংহাম শিলালিপির একটি ছাপ সংগ্রহ করে এশিয়া সোসাইটি অব বেঙ্গল প্রেরণ করেন। হেনরি ফার্ডিনান্ড ব্ল্যাকম্যান শিলালিপির পাঠ্য উদ্ধার করে 1873 সালে অনুবাদ সহ এটির সম্পাদনা করেন। প্রাক মুঘল যুগে ছোট্ট গোয়ালদি মসজিদ এ এলাকার সর্বপ্রথম নিদর্শন। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ যখন এটিকে সংরক্ষিত ইমারত হিসেবে চিহ্নিত করে তখন এটি রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরবর্তীতে 1975 সালে মসজিদটি পুনর্গঠিত করা হয়। মসজিদের বিভিন্ন দেয়ালে অঙ্কিত জ্যামিতিক নকশা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। প্রতিদিন প্রচুর পর্যটক এই মসজিদ দেখতে আসেন। আপনিও সময় পেলে ঘুরে আসতে পারেন পানামা নগর থেকে। কিছুক্ষণের জন্য হলেও আপনাকে নিয়ে যাবে মধ্যযুগে।